বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের আমি পারফেক্ট একটা ডো তৈরি করে দেখাবো। এই জন্য এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব এই ইস্ট, এটা 1 টি ইস্ট আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি পরে আরও 2 কাপ ময়দা দিয়েছি, মোট 5 কাপ ময়দা এখানে, আর দিয়েছি 1/4 কাপ তেল। এখন ভালোভাবে এভাবে ঘষে ঘষে তেল আর ইস্টটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। আপনারা এখানে চিনি দিতে পারেন 1 টেবিল চামচ। আমার লিকুইড মিল্কটা মিষ্টি, এজন্য আমি এক্সট্রা কোনো চিনি দিলাম না। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে নেব। এখানে আমি 2 কাপ লিকুইড দুধে হয়নি, তারপরে আমি আরও 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। আমার মোট 2.5 কাপ লিকুইড দুধ লেগেছে। এখন এটাকে আমি এভাবে মুথে নিচ্ছি। এভাবে প্রায় 10 মিনিটের মতন মুথে নিতে হবে। মুথে নেওয়ার ফর্মুলাটা আপনারা দেখে বুঝতে পারছেন। এটাকে এভাবে টেনে লম্বা করে আবার একই জায়গায় এনে ঘুরিয়ে আবার এটাকে এভাবে রোল করে আবার নিতে হবে। এটাকে একটা সফট ডো বানাতে হবে। অবশ্যই এখানে 8-10 মিনিট এটাকে এভাবে মথে নিতে হবে। এভাবে মথে তারপরে এভাবে আমি গোল করে নিচ্ছি। এখন উপরে কিছু তেল দিয়ে এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে ফুলে ওঠার আগ পর্যন্ত। আপনারা গরম পানি বা চুলার জ্বালিয়ে চুলার কাছে রেখে দিতে পারেন। আমি হিটারের উপরে রেখে দিলাম। এই তো 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে আর এটাও আমার ফুলে উঠেছে। এটা দিয়ে এখন আপনাদের আমি ফ্রাই প্যানে পিৎজা বানিয়ে দেখাবো। এজন্য আমি যা নিয়েছি, আমি নিয়েছি টুনা মাছ, টমেটো, পিঁয়াজ, কাঁচামরিচ আর অলিভ, মুসারেল্লা, আর নিয়েছি কিছু পটেটো। এখন আমি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। আজকে এটা আমি চুলায় বানিয়ে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো কিছু ডো নিয়ে এটাকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। আপনারা রুটি বেলার মতো বেলেও নিতে পারেন। আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে এভাবে সরিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে করে নিব যাতে রুটির মতো ফুলে না ওঠে। তো হয়ে গেছে। এখন আমি প্রথমে পিৎজার সস ভালোভাবে ছড়িয়ে দিয়ে নিচ্ছি।
এখন আমি প্রথমে পটেটো দিয়ে নিব। এটা আপনারা কেটে আলুকে এভাবে কেটে একটু হালকা সিদ্ধ করে নিতে পারেন। আর এটা আমার ফ্রোজেন রেডিমেড মার্কেটের থেকে কিনে আনা। এরপর দিয়ে দিচ্ছি মোসারেল্লা। আপনারা এখানে চিজ ইউজ করতে পারেন। পিৎজার উপরে যে টপিং এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি টন্ন, টুনা মাছ যেটাকে বলে। আমি কিছু অলিভ দিয়ে নিয়েছি। আর এখন আমি চেরি টমেটো কেটে মোসারেল্লার উপরে এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও আধা ঘন্টার মতো। আধা ঘন্টা রাখার পরে আমার এটা এখন আরও কিছু ফুলে উঠেছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এতো আমার পিৎজাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সহজেই চুলায় ফ্রাই প্যানে পিৎজাটা বানিয়ে নিলাম। এটা চুলায় বসানোর কারণে উপরের কালারটা আসেনি। এখন এটা আমি ওভেনে বানিয়ে নিয়েছিলাম। ওভেনেরটা দেখতে পাচ্ছেন উপরটা খুব সুন্দর কালার হয়েছে। আর চুলায় বানানোর কারণে উপরে এটা হোয়াইট রয়ে গেছে, কিন্তু খাওয়ার স্বাদ একই রকম হয়েছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।